আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত 25শে আগস্ট আমি আর আমার বোন চলে গেলাম লাজিজ ডাইনের ওপেনিংয়ে। লাজিজ ডাইন আসলে অবস্থিত সোনাডাঙ্গা একটু গল্লামারির মাঝামাঝি অবস্থানে। দিনটি ছিল বৃষ্টিময়, যেতে অবশ্য কিছুটা সমস্যা হলো, তারপরেও গিয়েছিলাম যেহেতু ওপেনিং একটা ব্যাপার আছে। ভিতরে ঢুকে পরিবেশটা অনেক সুন্দর লাগলো, আসলে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে। তারপরে চারিবেশটা দেখছিলাম আমি ঘুরে ঘুরে, দেখে দেখে আমাদের কিছু বন্ধুরা আগেই চলে এসেছে, আরও কিছু বন্ধুরা আসছিল, আমরা ওয়েট করলাম অনেকক্ষণ। লাজিজ ডাইন আসলে এমনই একটি ফুড কর্নার যেটা আমার খুলনার ভিতরে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফুড কর্নার, মানে এখানে সার্ভিস থেকে শুরু করে সব কিছুই বেস্ট। তারপরে চলে গেলাম আইসবার্গে, তারপরে আর কি বলবো, আইসবার্গে ঢুকে আমার তো মানে খালি জুস খাইতে মন চাচ্ছিল। এরপরে দেখি নাদিম ভাইয়া, নাদিম ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলার পরে আবার আমার ফ্রেন্ড ক্যামেরা নিল, এর ভিতরে দেখি জাহিদ ভাই চলে এসেছে, জাহিদ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, বলার পরে আমি আবার একটু র‍্যাম্প ওয়াক করলাম, কী আর করবো, বোনের আবদার। তারপরে হঠাৎ করে দেখি সেই পরিচিত কিছু বোতল, যেগুলো আসলে চলছিল, বোতলই বলা যায়, আমি একটু বোতলই বলি। তারপরে আমরা ফুড অর্ডার করলাম, কিছুক্ষণের ভিতরে চলে আসলো, একটু সময় লাগছিল বেশি যেহেতু আসলে ওপেনিং। ফুড কোয়ালিটি 10-এর ভিতরে আমি 9 বলবো। আমরা সবাই বসেছিলাম, আপু আসছিল, তারপরে ভিতরের ভিউ নিলাম, আসলে কি যে বলবো, এত ভালো লাগছিল মনেই হচ্ছিল না যে কোনো একটা ফুড কোর্ট এসেছি। আমার কেমন জানি ফিল হচ্ছিল যে হয়তো কোনো 5-স্টার হোটেল হবে। আস্তে আস্তে আমরা সবাই ছবি তুললাম, যেহেতু বেশ রাত হয়ে গিয়েছিল, আমাদের বৃষ্টি হচ্ছিল, তাড়াতাড়ি আসলে বাসায় চলে যেতে হয়েছিল। আর একটু থাকার ইচ্ছা ছিল,